সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং জব সলিউশন এই দুইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব যে প্রাথমিক অর্থাৎ প্রাইমারি পরীক্ষার ভাইবার বিষয় নিয়ে। সো ভাইবারটা আমরা যেমন আলোচনা করব যে মৌখিক পরীক্ষা অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু টিপস মৌখিক পরীক্ষার আমরা আলোচনা করব, ভাইবার পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব, ভাইবার দিনের প্রস্তুতি নিয়ে, ভাইবার দিনে কি প্রস্তুতি নেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, আমরা আরো আলোচনা করব, ভাইবা বোর্ডে বিভিন্ন প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। আজকে টোটাল এর উপরে ভিডিওটি হবে। আর আপনারা যদি চান তাহলে এই যে প্রাথমিক পর্যায়ের আপনাদের যে বিশেষ করে নমুনা ভাইবার কিছু আমরা নমুনা দিতে পারি। আর আজকের ভিডিওটি যে বই থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি সেটা হচ্ছে খান ম্যাথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট, এই বই থেকে আপনারা চাইলেও বইটি সংগ্রহ করতে পারবেন। বইটি সম্পর্কে আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, সেখানে যে আপনারা যোগাযোগ করে আপনারা বইটি নিতে পারেন। সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভাইবাতে আসলে মোট নাম্বার কত। এটা আজকে কিন্তু শুধুমাত্র প্রাথমিকের জন্য নিয়ে আলোচনা করছি, প্রাথমিক পর্যায়ের জন্য, প্রাইমারি লেভেলের। সো প্রথমে আমাদেরকে জানতে হবে কত নাম্বার। ইয়াস, 20 নাম্বার আছে আমাদের। তো তার মধ্যে ভাইবা বোর্ডের সামনে সাক্ষাৎকারে মৌলিক পরীক্ষার জন্য অর্থাৎ আপনি যে প্রশ্ন উত্তর পড়বেন ভাইবা মানে আপনার টিচারদের সামনে বা যারা থাকবে তাদের সামনে, তার জন্য আপনি 10 নাম্বার পাবেন। আপনার এইচএসসি বা সমমান, সমমান বলতে মাদ্রাসা আলিম আলিম পর্যায়ে বা আপনি ভোকেশনাল থেকে এইচএসসি পাস করেছেন এমন যে রেজাল্ট আছে তার উপর আপনি ডিপেন্ড করে আপনি নাম্বার পাবেন 5। যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে আপনি 5 নাম্বার পাবেন, যদি সেকেন্ড ক্লাস না পান তাহলে আপনি 2 নাম্বার পাবেন, আর যদি তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে আপনি কোনো নাম্বার পাবেন না। আর তিনি আর যে 5 নাম্বার বিষয়টি আছে, আর 5 নাম্বারটি সেটা হচ্ছে প্রার্থীর ব্যক্তিত্বের জন্য বোর্ডে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি 5 নাম্বার পাবেন। অর্থাৎ 3টা সেক্টরে আপনাকে 20 নাম্বার দেওয়া হবে। পরীক্ষার যে হবে মুখোমুখি যে কোয়েশ্চেন এর অ্যান্সার হবে সেখানে আপনি 10, আপনার রেজাল্টে 5 আছে এবং আপনার ব্যক্তিত্বের জন্য আপনাকে বোর্ড 5 নাম্বার দেবে। সো প্রথম আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস দেখব, তারপর আমরা ভাইবার পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানব, দেন আমরা ভাইবার দিনের প্রস্তুতি সম্পর্কে জানব, তারপর আমরা ভাইবা বোর্ডে বিভিন্ন প্রশ্নের ধরন সম্পর্কে আলোচনা করব জাস্ট প্রাইমারি লেভেলের জন্য। সো লেটস গেট স্টার্টেড। গুরুত্বপূর্ণ টিপস, ইয়েস। সো প্রথমে আমাদেরকে চাকরি নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা ভাইবা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় ভাইবা পরীক্ষার মাধ্যমেই, তাই ভাইবা পরীক্ষাকে কোনোভাবেই অবহেলা করলে চলবে না। ভাইবাই হলো চাকরি প্রার্থীর চূড়ান্ত ও সর্বশেষ যাচাই পরীক্ষা। আমরা এখন আলোচনা করছি গুরুত্ব নিয়ে ভাইবার। মৌখিক পরীক্ষায় কোন বিষয়ের উপর কোন ধরনের প্রশ্ন করা হবে, কোন ধরনের প্রশ্ন করা হবে তা পূর্বে জানা থাকে না। পরীক্ষার্থীকে কোন প্রশ্ন জিজ্ঞেস করে পরীক্ষা শুরু করা হবে তারও কোনো বাগধারা বা বাধাধারা নিয়ম নাই। সাধারণত ভাইবা বোর্ডে 2 বা ততোধিক ব্যক্তি উপস্থিত থাকেন এবং ভাইবা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষার্থী বোর্ডে প্রবেশ করে সিটে বসার পর তার নাম, ঠিকানা ও অন্যান্য পরিচয় জিজ্ঞেস করার মাধ্যমে পরীক্ষা শুরু করে থাকেন, যাতে করে যিনি ভাইবা দিতে আসছেন তিনি কিছুটা কনফিডেন্স খুঁজে পান। তিনি এবং অন্য পরীক্ষকগণ একে একে প্রশ্ন করে থাকেন। মৌখিক পরীক্ষায় পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য প্রশ্ন করতে পারেন। অনেক সময় আপনাকে একান্ত ব্যক্তিগত প্রশ্ন করতে পারেন। এক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বিচলিত না হয়ে এবং ধীরস্থির ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। নিজের সম্পর্কে কখনো হীন ধারণা পোষণ করা যাবে না, সবসময় ইতিবাচক কথা ভাবতে হবে ও বলতে হবে, কারণ ভাইবা বোর্ডে প্রার্থীর মন মানসিকতা, অভ্যাস, কথা বলার ধরন, স্মার্টনেস, সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা সর্বোপরি প্রার্থীর সার্বিক দিক যাচাই করা হয়। ভাইবার পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ভাইবাই যাওয়ার আগে বা ভাইবা দেবার পূর্বে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার। প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত ফাইল গুছিয়ে রাখতে হবে। প্রয়োজনে চুল, গোফ, নাক কাটতে হবে এবং কাটিয়ে নিতে হবে।
পরিধেয় পোশাক ও জুতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনে বিশ্রাম করা ও টেনশন মুক্ত থাকতে হবে। আপনার পূর্বের পরীক্ষার্থীদেরকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে ধারণা নেওয়া। আপনার অবস্থান দূরবর্তী স্থানে হলে, অর্থাৎ দূরে হলে ভাইবা থেকে, অর্থাৎ ভাইবার যে স্থান বা অফিস সেখান থেকে যদি দূরবর্তী স্থান হয়, তাহলে পরীক্ষার পূর্ব রাতে পরীক্ষার আশেপাশে অবস্থানের চেষ্টা করতে হবে। এখন আমরা আলোচনা করব ভাইবার দিনে আপনি কি প্রস্তুতি নেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন। ওই দিনের প্রধান প্রধান দৈনিক পত্রিকার মূল বিষয়গুলো একেবারে দেখে নেওয়া, বাংলা মাসের সন ও তারিখ জেনে নেওয়া, যেহেতু এটা প্রাইমারি লেভেলের। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো যেমন বিভিন্ন সম্মেলন, চুক্তি, পুরস্কার, খেলাধুলা সংক্রান্ত রেকর্ড ইত্যাদি বিষয়গুলো জেনে নেওয়া। মার্জিত পোশাক, জুতো, টাই পরিধান করবেন, আর মেয়েরাও পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত পোশাক পরবেন। খুব বেশি প্রসাধনী ব্যবহার না করাই উত্তম। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত হতে হবে বা হওয়াই ভালো। ভাইবার জন্য অপেক্ষাপ্রবণ স্থানে টেনশন মুক্ত থাকবেন। ভাইবা বোর্ডে প্রবেশ ও করণীয়। ক্রমিক অনুসারে ভাইবা বোর্ডে প্রবেশের আহ্বান জানালে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। প্রবেশের সময় ও বিদায় নেওয়ার সময় স্পষ্ট ভাষায় সালাম দিবেন দাঁড়িয়ে। বসতে বললে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট আসনে বসবেন। বসতে না বললে সবার জন্য বসার জন্য অনুমতি প্রার্থনা করবেন। বসে মূল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র ফাইল খুলে ভাইবা বোর্ডের চেয়ারম্যানের নিকট এগিয়ে দিবেন। প্রশ্নকর্তা যে প্রশ্ন করেন তা ভালোভাবে বুঝে শান্তভাবে উত্তর দিতে চেষ্টা করবেন। উত্তরে স্পষ্ট ভাষায় অনুচ্চস্বরে দেওয়ার চেষ্টা করবেন। অনুচ্চস্বর বলতে খুবই নরম সুরে, মানে উচ্চস্বরে, জোরে চিল্লায়ে বা একটা ভয়েসে, আমি যেভাবে বক্তব্য দিচ্ছি ঠিক এভাবে না, একটা ঠান্ডা বাট স্পষ্ট ভাষায় কথা বলবেন। এভাবে কথা বলবেন না, বদাভ্যাস রাখবেন না। যে বদাভ্যাস গুলো আছেন যেমন রাখবেন না, যেমন হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা, কথা বলার সময় দাঁত দিয়ে নখ কাটতেছেন বা নখ দিয়ে টেবিলে খোঁচাচ্ছেন। আপনার ওই রকম সময় হয় না যে টেবিলে হাত দিয়ে তারপর টেবিলে করে খোঁচানো, ন এগুলো চেঞ্জ করতে হবে। নাকের ভিতর আঙুল প্রবেশ করানো ইত্যাদি। মনকে কিছুটা হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করবেন। আমার মতন মুখ গম্ভীর রাখবেন। আমি কিন্তু সবসময় মুখ গম্ভীর থেকে যাই, আসলে হাসিটা আমার সবসময় আসে না, যখন আসে তখন ঠিক আমি ঠিক রাখতে পারি না। যা হোক, আমার ভাই বানা ভাই ভাই হচ্ছে অন্য। সো সময় কম বিধায় প্রশ্নের তাৎক্ষণিক চিন্তার ভিত্তিতে উত্তর দিতে হবে। একই উক্তির পুনরাবৃত্তি ও অপ্রাসঙ্গিক বিষয় অবশ্যই পরিহার করতে হবে। অর্থাৎ প্রশ্ন যে যে অনুকূলে করছে আপনাকে উত্তর সেটাই অনুযায়ী করতে হবে। অপ্রাসঙ্গিক অর্থাৎ ইরিলেভেন্ট কোনো প্রশ্ন উত্তর করবেন না, আর একই প্রশ্নের উত্তর পুনরাবৃত্তি করবেন না, রিপিট করবেন না। যেটি পূর্বে দিয়েছেন সেটাকে আবার রিপিট করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনার দুর্বলতা স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা বিষয় নিয়ে সবগুলোকে কাভার করার চেষ্টা করছেন। স্পর্শকাতর রাজনৈতিক বিতর্কিত প্রশ্নের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে। ভাইবা বোর্ডে আঞ্চলিক ভাষা সম্পূর্ণভাবে পরিহার করুন, ঠিক আছে? বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী মানুষ আপনারা অবশ্যই চেষ্টা করবেন। যাও জাস্ট মজা। ভাইবা বোর্ডে বিভিন্ন প্রশ্নের ধরন, কেমন প্রশ্ন হতে পারে? ভাইবা বোর্ডে প্রবেশের পর আপনার নাম, নামের অর্থ, এ নামে কোনো বিশিষ্ট ব্যক্তি ও তার সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ইত্যাদি সম্পর্কে জেনে রাখা ভালো, যেহেতু এটি প্রাইমারি লেভেলের। আপনার জেলার নাম জিজ্ঞেস করতে পারেন তারা। সে জেলার শিক্ষার হার, জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, নদী, ঐতিহাসিক স্থান, মুক্তিযুদ্ধে সে জেলার ভূমিকা, আপনার জেলা মুক্তিযুদ্ধের কোন সেক্টরে ছিল এবং সেক্টর কমান্ডারের নাম ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। এজন্য আপনাকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে প্রাইমারি লেভেলের।
লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে জেনে নিন। আপনার জন্ম তারিখ, বাংলায় কোন সন ও কি বার ছিল তাও জেনে নিন। ভাইবা পরীক্ষার দিন বাংলায় কোন সনের কি বার এবং হিজড়ি কত সাল এবং কোন মাস এগুলো ভালোভাবে জেনে নেবেন। নিজের উপজেলা, থানার আয়তন, শিক্ষার মান, রাজনীতি, সাহিত্য সংস্কৃতি, সংসদ সদস্য, মন্ত্রী ইত্যাদি বিষয়ে অবহিত থাকুন। বাংলাদেশের ধারাবাহিক ইতিহাস সংক্রান্ত প্রশ্ন, বিশেষ করে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, গণ অভ্যুত্থান 1969 সালে, তারপর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক বিবরণ ও এসব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারীদের অবদান সংক্রান্ত বিষয়ে আপনি অবশ্যই মেমোরাইজ করবেন বা তথ্যগুলো সংগ্রহ করে নেবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গঠিত বিষয়সমূহতে প্রশ্ন হতে পারে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যে সাবজেক্ট নিয়ে বা অনার্স মাস্টার শেষ করেছেন বা যেখান থেকে পড়াশোনা শেষ করেছেন সে বিষয় থেকে আপনাকে প্রশ্ন আসতে পারে। আপনি যদি ইংরেজি থেকে অনার্স বা মাস্টার শেষ করে থাকেন তাহলে আপনার যে যখন প্রশ্ন করা হবে অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ড ভিত্তিক তো প্রশ্ন হবেই, তাছাড়া আপনার ওই সাবজেক্ট চয়েসের মধ্যে আপনার কোন সাবজেক্টটা আপনার কাছে খুবই ভালো লাগতো, কোন কোর্সটি, সেটি অনেক সময় জিজ্ঞেস করে, সেখান থেকে অনেক প্রশ্ন করে থাকে তারা। নিজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের সন, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকালীন প্রধান ও বর্তমান প্রধানের স্বনাম সংক্রান্ত বিষয়, হলে অবস্থান করলে হলের নাম, প্রতিষ্ঠাকাল, হলটি যার নামে তার সম্পর্কে তথ্য জেনে নেবেন। দেশ ও বিদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভালোভাবে জেনে নেবেন। সো এই ছিল প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রাইমারি লেভেলের পরীক্ষার ভাইবার জন্য একটা পরিস্থিতি, পূর্ব পরিস্থিতি এবং বোর্ডে কোন ধরনের প্রশ্ন আসে, তারপরে আপনার গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কেনটি গুরুত্বপূর্ণ মৌখিক পরীক্ষাটি, এ বিষয়ে আজ আমরা আলোচনা করলাম। অন্য আরও এরকম ধরনের ভিডিও পাইতে বা নমুনা ভাইবা অর্থাৎ ভাইবা ভাইবা কেমন হয়, সে প্রশ্ন উত্তরগুলো কেমন হয়, কিভাবে দিতে হবে সে সম্পর্কে জানতে কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে কথা বলবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।